হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, বাক্যের প্রকারভেদ। একটা বাক্য, একটা ইংলিশ সেন্টেন্স কত রকমের হতে পারে সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তার আগে আমরা দেখে নিই সেন্টেন্স কাকে বলে। এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স। একটা বাক্য হলো কিছু শব্দ সমষ্টি যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। যে সব কিছু শব্দ সমষ্টি যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। যাই হোক, আমরা চলে যাই কিছু উদাহরণে, চলে যাই সেন্টেন্সের কতগুলো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। হি ওয়ার্কস ইন এ হসপিটাল, সে একটা হাসপাতালে কাজ করে। দ্য ওম্যান ওয়াজ ক্যারিং এ লার্জ বক্স, মহিলাটি একটি বড় বক্স বহন করে নিয়ে যাচ্ছিল। উইল ইউ সাবমিট দ্য বুক টুডে, তুমি কি আজকে বইটি জমা দেবে? হোয়াট এ ওয়ান্ডারফুল সাইট, কি একটা বিস্ময়কর দৃশ্য। এগুলি হলো চারটে বাক্যের উদাহরণ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, বাক্য কত প্রকার। বাক্য ইংলিশ সেন্টেন্স সাধারণত পাঁচ প্রকার। ইংলিশ সেন্টেন্স সাধারণত পাঁচ প্রকার। আমি এই পাঁচ প্রকার এর নামগুলো বলছি। এক নম্বর হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দু নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বর অপটেটিভ সেন্টেন্স, পাঁচ নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই পাঁচটা বাক্যকে আমি এক কথায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, সাধারণভাবে কিছু বলা হয়, যখন সাধারণভাবে কিছু বলা হয় তখন সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় না, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভে কি হয়, আদেশ উপদেশ অনুরোধ, আদেশ উপদেশ এবং অনুরোধ যদি থাকে তাহলে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়। অপটেটিভ সেন্টেন্সে কি হয় না, একটা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়মূলক বাক্য, মানে যে বাক্যগুলোর মধ্যে একটা হঠাৎ বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিছু জিজ্ঞাসা করা হয়, ইম্পারেটিভে আদেশ উপদেশ অনুরোধ থাকে, অপটেটিভে ইচ্ছা বা প্রার্থনা থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয় না, হঠাৎ একটা মনের বিস্ময় প্রকাশ পায়। যাই হোক, আমরা এগুলো ইংলিশে পরপর দেখে নিই। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো an assertive sentence states something, here is no question, request, order or advice. একটা assertive sentence সাধারণভাবে কিছু বলে, এখানে কোনো প্রশ্ন অনুরোধ আদেশ বা উপদেশ থাকে না। assertive sentence সাধারণত দু রকমের হতে পারে, কিরকম না, affirmative আর negative। affirmative হলো হ্যামূলক আর negative মানে নামূলক। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ফর হিজ ইলনেস, সে মিটিংটা থেকে অনুপস্থিত ছিল তার অসুস্থতার কারণে। এখানে দেখো সাধারণভাবে কিছু বলা হলো, হি সেন্ট এ লেটার টু হিজ মাদার, হি সেন্ট এ লেটার টু হিজ মাদার, সে তার মাকে একটি চিঠি পাঠিয়েছিল, সাধারণভাবে কিছু বলা হলো। দ্য ম্যান ডিড নট লাইক আওয়ার বিহেভিয়ার, লোকটি আমাদের আচরণ পছন্দ করে না। যাই হোক, আমরা এখানে দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণভাবে কিছু বলা হয়, এখানে হ্যামূলক এবং নামূলক দু প্রকার হতে পারে। এবার আমরা চলে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক কোশ্চেন্স অ্যাবাউট এনিথিং, একটা প্রশ্নমূলক বাক্য কি করে না, কোনো কিছু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে। এখানে প্রশ্নগুলো দু রকমভাবে গঠিত হতে পারে, এক নম্বর অক্সিলারি ভার্ব দিয়ে হতে পারে, দু নম্বর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হতে পারে। আমরা উদাহরণগুলো দেখি। ডিড দ্য প্যাসেঞ্জার রিটার্ন হোম সেফলি, যাত্রীরা কি নিরাপদে বাড়ি ফিরেছিল? হোয়াই ডিড ইউ কিল দ্য গোট, তুমি ছাগলটিকে হত্যা করলে কেন? পরেরটা, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য কাস্টম, তোমার এই কাস্টমটা সম্পর্কে মতবাদ কি? দেখো, এগুলো তিনটে বাক্যতেই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তাই এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরে চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস অ্যাডভাইস রিকোয়েস্ট সামথিং অর গিভস এ কমেন্ট। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস অ্যাডভাইস রিকোয়েস্ট সামথিং অর গিভস এ কমেন্ট।
একটা ইম্পারেটিভ বাক্য কি করে? উপদেশ দেয়, অনুরোধ করে অথবা কিছু আদেশ দেয়। এখানে তিনটে মেন জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাডভাইস, দু নম্বর হচ্ছে রিকোয়েস্ট, তিন নম্বর হচ্ছে অর্ডার। কখনো উপদেশ দেয়, কখনো অনুরোধ করে, কখনো আদেশ দেয়। আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখো, প্লিজ হেল্প মি টু লিফট দ্য লোড, দয়া করে আমাকে সাহায্য করো বোঝাটি তুলতে। এখানে এখানে রিকোয়েস্ট করা হয়েছে। ইউ শুড নট ক্রস দ্য রোড নাও অ্যান্ড দেন, তোমার যখন তখন রাস্তাটি পার করা উচিত নয়। এখানে অ্যাডভাইস দেওয়া হয়েছে। ইউ কাম টু দ্য ব্ল্যাকবোর্ড, তুমি ব্ল্যাকবোর্ডের কাছে এসো, এখানে অর্ডার করা হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি চার নম্বর বাক্যতে, অপটেটিভ সেন্টেন্স। অ্যান অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস এ উইশ অর প্রেয়ার, একটা অপটেটিভ বাক্য কি করে? একটা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। এখানে দুটো জিনিস মেন থাকে, উইশ আর প্রেয়ার। উইশ মানে হচ্ছে ইচ্ছা, প্রেয়ার মানে প্রার্থনা। দেখো এক্সাম্পল দেখো, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। এখানে একটা ইচ্ছা প্রকাশ করছে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। তারপর বি এ সাকসেসফুল পার্সন ইন লাইফ, জীবনে তুমি একজন সফল ব্যক্তি হও। এখানেও একটা মনের একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। মে ইউ লিভ লং, তুমি অনেকদিন বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। এখানেও একটা মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তাই এগুলো অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা চলে আসছি শেষ বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে বাংলায় বলে বিস্ময়মূলক বাক্য। অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস এ সাডেন ইমোশন অফ মাইন্ড অ্যাবাউট জয়, সরো অ্যান্ড ওন্ডার। একটা বিস্ময়মূলক বাক্য কি করে? হঠাৎ একটা মনের আবেগ প্রকাশ করে। একটা বিস্ময়মূলক বাক্য মনের আবেগ হঠাৎ করে প্রকাশ করে। অ্যাবাউট জয়, সরো অ্যান্ড ওন্ডার, আনন্দ সম্পর্কে, দুঃখ সম্পর্কে অথবা বিস্ময় সম্পর্কে। এখানে তিনটে জিনিস মেন থাকে, জয়, সরো অ্যান্ড ওন্ডার। জয় মানে আনন্দ, সরো মানে দুঃখ, ওন্ডার মানে বিস্ময়। আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। হোয়াট এ লার্জ স্নেক ইট ইজ, এটা কত বড় সাপ। অ্যালাস, হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ, দুঃখের ব্যাপার, সে তার পাটা ভেঙে ফেলেছে। ও হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার ইন দ্য গার্ডেন, আমরা বাগানে কি ভালোই না ছিলাম। প্রতিটার মধ্যেই একটা মনের একটা বিস্ময় প্রকাশ পেয়েছে। প্রথমটাতে ওন্ডার মানে বিস্ময়, তারপরেরটাতে স্বর দুঃখ, এবং পরেরটাতেও স্বর দুঃখ। এই ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা আজকে দেখলাম সেন্টেন্স, সেন্টেন্স হলো পাঁচ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, দু নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বর অপটেটিভ সেন্টেন্স, তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বর অপটেটিভ সেন্টেন্স, এবং পাঁচ নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এগুলোতে কী হয় না? অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণভাবে কিছু বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণভাবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ইম্পারেটিভে আদেশ, উপদেশ, অনুরোধ থাকে, অপটেটিভে কী হয় না, একটা ইচ্ছা বা প্রার্থনা থাকে, আর এক্সক্লেমেটরিতে হঠাৎ একটা মনের বিস্ময় প্রকাশ পায়। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে। এরপরের দিন আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাই।